নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো নারকেল দিয়ে ধবধবে সাদা ভাপা পুলি পিঠে। আজ আমি এই রেসিপিটি সার্ভ করলাম একদম টাটকা শীতকালে খেজুরের গুড় দিয়ে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে একটা বড় সাইজের নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 750 গ্রাম গরুর দুধ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি এখানে দিয়ে দেবো এলাচ গুঁড়ো 1/2 চামচ। আমি নারকেলটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দুধ চিনি খুব ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি এরকমভাবে আস্তে আস্তে দুধটাকে পুরো নারকেলের সঙ্গে শুকনো করে ফেলেছি। বন্ধুরা, এই শীতকালে কিন্তু নারকেল দিয়ে ভাপা পুলি পিঠে খেতে খেজুরের গুড় দিয়ে খুব অসাধারণ লাগে। দেখুন আমার নারকেলটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরকম শুকনো করে ভেজে নিয়েছি। আমি এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। আমি কড়াইয়ে আরেকটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7 মতো লবণ। নুন জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো, এটা আমার কেনা চালের গুঁড়ো। আমি জলটা যে ফুটন্ত জলের মধ্যে গুঁড়োটা দিয়ে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়োটা মিশিয়ে নেব। আমি 3-4 মিনিট সময় ধরে এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতটা ভালোভাবে মেশানো যাবে পিঠেটা কিন্তু ততটা নরম ও সফট হবে। দেখুন আমার চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন আমার প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা গরম অবস্থাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতে একটু ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে আমি মেখে রেখে দেবো 2 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দরভাবে নরম করে মাখা হয়ে গেছে। আমি এই মণ্ডটা থেকে ছোট ছোট মণ্ড বা লেচি কেটে নেব। আমি সমস্ত লেচিগুলো একবারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেও কেটে নিতে পারেন, কিন্তু একবারে কেটে নিলে কি হয়, সমস্ত পিঠেগুলো সাইজ একই রকম হয়। আমি এখানে একটা তাওয়াল চাপা দিয়ে দিয়ে দিয়েছি, ভিজে তাওয়াল চাপা দিয়েছি। দেখুন আমি একটা লেচি হাত দিয়ে এরকম গোল গোল নাড়ুর মতো পাকিয়ে একটা খুলি তৈরি করে নেব। হাতে যদি আটকে যায় তাহলে একটু সামান্য জল দিয়ে খুলিটা তৈরি করে নিলে খুব ভালো হয়। এখানে কিন্তু গুঁড়ো যদি চালের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা খুব শক্ত হয়ে যাবে, তার জন্য আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। আমি এখানে নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে দুটো মাথাকে আস্তে আস্তে এইভাবে মুড়ে দেব। এই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আমি দুটো মাথাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। দেখুন কত সহজেই আমার একটা পুলি পিঠে তৈরি করা হয়ে গেল। এইভাবে বাদ বাকি পিঠেগুলো তৈরি করব। আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, ওই একইভাবে কিন্তু একই প্রসেসে পিঠের খুলিটা তৈরি করে নিচ্ছি। হাতে যদি জড়িয়ে যায় তাহলে একটু ঠান্ডা জল দিয়ে আপনারা খুলিটা তৈরি করে নেবেন। দেখুন আমার খুলিটা তৈরি করা হয়ে গেছে। আমি আবার নারকেলের পুর দিয়ে দেবো, দুটো মাথাকে আমি আবারও এইভাবে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। দেখুন এটা একদম সহজ উপায়, যারা পারেন না মুড়তে তারা এরকম করে দিলেই কিন্তু পিঠের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। সমস্ত পিঠেগুলোকে আমি একই রকমভাবে গড়ে নিয়েছি। আমি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেলটা ব্রাশ করার কারণেই কিন্তু পিঠেগুলো যখন আমি তৈরি করব আটকে যাবে না। আমি এখানে একটা পাত্রে আগে থেকে জল গরম করতে দিয়েছি। পাত্রটার ওপরে আমি ফুটো থালাটা বসিয়ে দিলাম, দিয়ে পিঠেগুলোকে আস্তে আস্তে ওপর থেকে আমি সাজিয়ে দেব। যেহেতু আমি এখানে অয়েল ব্রাশ করে দিয়েছি সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে, একদম পিঠে নিচে লেগে যাবে না। বন্ধুরা আপনারাও এই টিপস ফলো করে যদি পিঠে করেন দেখবেন একটা পিঠেও কিন্তু নিচে লেগে যাচ্ছে না। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এই পিঠেটা চাপা দিয়ে দেবো মাত্র 5 মিনিটের জন্য, কম আছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কিন্তু খুব সহজ সিম্পলভাবে, কোনো কষ্টকর ব্যাপার নয়। আমি আবারও একদম গ্যাস অফ করে এটা একদম ঠান্ডা করতে দেব।
মিনিট 3-4 সময় ধরে ঠান্ডা করে নেব আমি একদম। ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় তুললে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। আমি পিঠাটা একদম ঠান্ডা করে ফেলেছি, এবার আস্তে আস্তে হাত দিয়ে তুলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, আমার প্রত্যেকটা পিঠে কিন্তু এই একটা পিঠেও কিন্তু থালাতে লেগে যাচ্ছে না, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা পিঠে এই একইভাবে গড়ে নেব। আজ আমি এই পিঠেটা খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি। বন্ধুরা, আপনারাও কিন্তু শীতকালে এই নলেন গুড় খেজুরের গুড় দিয়ে পরিবেশন করতে পারেন, তো খুবই অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ধন্যবাদ।